অমানবিক রেল। রাতের অন্ধকারে ভেন্ডারদের স্টল কার্যত স্টেশন থেকে তুলে ফেলে দেওয়া হলো আবর্জনার মধ্যে। ঘটনাটি ঘটেছে খড়গপুর স্টেশনে। ভেন্ডারদের অভিযোগ, ডাইনামিক ইন্টারন্যাশনালের চুক্তি শেষ হয়ে যাওয়ায় তার নতুন কর্পোরেট হাউসের বড় বড় পুঁজিপতিদের হাতে তুলে দিতে তীব্র ঠান্ডার মধ্যে ভেন্ডারদের খাবার স্টলগুলো তুলে ফেলে দেওয়া হয় আবর্জনার মধ্যে। কথা বলে সমস্যা সমাধান না হলে রেল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন সংগঠনের নেতারা। আমরা প্রত্যেকদিন কাজ করি, 40,000 ভেন্ডারি করছি। ভেন্ডারি করার সাথে আজকে সকালে আমি কাজে আসছি, দেখি ট্রলি সব বাইরে বেরোছে, কাজ করতে দেবো না সব আর ট্রলি। কিন্তু যদি আমরা আগে থেকে জানতাম তাহলে আমরা কাজও আসতাম না। এটা আমাদের তো বলা উচিত ছিল একবার যে আমাদের প্রয়োজন মনে করেন। আমরা কি কোনো বাণিজ্য ভেসে আসছি? 40,000 কাজ করছি, আমাদের কার্ডও আছে সব কিছু, যাতে আমরা ভেন্ডারি করেছি আজকে কত বছর, মানে দিয়ে তো আমাদের কাছে সব কিছু নাম্বারও আছে আমাদের কাছে, যাতে আমরা বলতে পারবো সব কিছু। তাহলে আমাদের না জানে কি করে? রেলের টলি তো কন্ট্রাক্টের টলি নাই। তুমি কন্ট্রাক্টে কাকে বাদ দিয়েছো? না দিয়ে দেখা দরকার নেই আমাদের কাজ নিয়ে মতলব। তুমি কীভাবে কাজ নেওয়া দেখা দরকার নেই আমাদের? দেখেন, রেলের দাদাগিরি, রেল এবং কন্ট্রাক্টর 2001 সালে ডাইনামিক ইন্টারন্যাশনাল, এই যে বোর্ডটা দেখছেন ডাইনামিক ইন্টারন্যাশনাল লেখা আছে, রেল এবং কন্ট্রাক্টর পার্টনারশিপ করলো 75-25, দুটো টাকা লাভ হবে, দুটো টাকা আয় হবে, 75 কন্ট্রাক্টর 25 রেল রাখবে। 2009 সালে ওই কন্ট্রাক্টটা বাতিল হয়ে যায়, 9-14 ডাইনামিককে দিয়ে দিল লাইসেন্স, যদিও ভুল ছিল তারপর লাইসেন্স দিলেন কেন? 14-র পরে যখন ডাইনামিক দেখলো যে 14-র পরে আমার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, মেদিনীপুর কোর্টে চলে যায় আর একটা ইনজাংশন করিয়ে নেয় যাতে ও কাজ করতে পারে। ঠিক 14 থেকে আজ অবধি ইনজাংশনে কাজ চলছিল, এটাও ঠিক। যেহেতু ইনজাংশনে আছে না এদের কোনো মেডিকেল না আইডেন্টিটি কার্ড, বিনা মেডিকেল বিনা আইডেন্টি কার্ড কাজ চলছিল। কাল আচ্ছা যখন ইনজাংশন অর্ডার হয় ডাইনামিকের, আমি কী করলাম, আমরা কী করলাম, 37 জন ওই কেসে যেখানে ইনজাংশনটা ছিল এরা অর্ডার 1 রুল 10 পার্টি হয়ে যায়, এরা পার্টি আছে। অর্ডার যেটা হয়েছে অর্ডার কপি আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, পেজ 2 প্যারাগ্রাফ 2 দেখবেন, এদের একটা কলাম আছে যে এদেরকে মেনেছে। আমার কথাটা হচ্ছে আচ্ছা, আবার 1-9 এদের 10 কোটি টাকা বাকি আছে, বকেয়া রেখেছে রেল এবং কন্ট্রাক্টর উভয়, সেটা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে কেস চলছে, দুটা হেয়ারিং অলরেডি হয়ে গেছে, দুটা আর হবে, ফাঁসলা হয়ে যাবে। আমাদের দাবি একটাই, মেদিনীপুর কলকাতা আমাদেরকে দেখাবেন না, আমাদের টাকা বকেয়া আছে, যতদিন টাকা না দিয়ে দেন, টাকা না মিটে যায় ততদিন কাজ করার অধিকার আমাদের দিতে হবে, আমরা কোর্টেও লড়বো আর মাঠেও লড়বো। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, রিপোর্ট এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।